দেখবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রিসপি হয়েছে এই নিমকিগুলো, দেখুন দেখুন দেখুন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ফিরে আসলাম আবারও সুমি কুকিং ব্লগসে, আর নিয়ে আসলাম আরও একটি রেসিপি। রেসিপিটি হলো আটা দিয়ে কীভাবে মুচমুচে নিমকি রেসিপি করা যায়, সেই রেসিপিটাই নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে 1 কাপ পরিমাণের আটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব কিছু কালি জিরা। কালি জিরা দিলে এটা টেস্টটা একটু দ্বিগুণ লাগে আর দেখতেও সুন্দর লাগে। তো এখানে এই নিমকিটা যেহেতু নন্দনন্দ হয় তাই তুলনামূলকভাবে একটু লবণটা বেশি দেব, আর সামান্য একটু চিনি দিয়ে দেব 1 চামচের মতন। আর দিয়ে দেব এখানে 1/4 কাপের থেকে একটু কম তেল। এই তেলটা দিয়ে আমি এখানে এটা একটা ভালোভাবে মিশিয়ে নেব আটার সাথে। এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার উপাদানগুলো মেশানো হয়ে গেছে ভালোভাবে, দেখুন এইভাবে যখন মোট হবে তাহলে বুঝবেন তেলটা মিশে গেছে। তো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে। মনে রাখবেন নিমকির ডোটা কিন্তু শক্তই করতে হবে, কোনো ধরনের নরম হলে হবে না, আবার একেবারে শক্ত হলেও আবার চলবে না। অল্প অল্প পানি দিয়ে আমি এটাকে শক্ত ডো তৈরি করে নেব। ডোটা আমার করা হয়ে গেছে একদম শক্ত শক্ত ডো, বেশি একটা নরমও না আবার বেশি শক্তও না, তো এরকম ডোটা হতে হবে। তো আমার ডোটা করা হয়ে গেছে, এখন আমি একটা রুটি বেলার বোর্ড নিয়ে বেলে নেব, যে কটা করবো ওই কটা বেলে নেব। তো বন্ধুরা আমি একটা রুটি বেলার বোর্ড নিয়ে নিয়েছি, তাতে একটু গুঁড়ি ছিটিয়ে দিচ্ছি সামান্য। তো আমি এখানে থেকে প্রায় 3টা গোলা করে নেব, একটু পাতলা পাতলা করে বেলতে হবে। তো আমি এগুলো সরিয়ে একটা ডোটাকে আমি ভালোভাবে একটা রুটি বেলে নেব, পাতলা করে একটা রুটি বেলে নেব। এটা খামিটা একটু শক্ত হওয়ার কারণে রুটিটা বেলতে ধর আমার বেলা হয়ে গেছে, দেখুন আপনারা তো দেখলেই বুঝতে পারবেন। এরকম করে বেলতে হবে পাতলা করে, পাতলা করলে না বেললে তাহলে মুচমুচ হবে না। আর তো আমি এখন একটু কেটে কেটে নেব ছোট ছোট করে। আপনারা যেরকম খুশি ওরকম শেপ দিয়ে নিতে পারেন, আমার কাছে এরকমই ভালো লাগে, ছোট ছোট দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি টেস্টটা করে কেটে নিচ্ছি। তো এখন আমার কাটা হয়ে গেছে, এখন আমি এটাতে যেহেতু গুঁড়ি এবং তেল দেওয়া আছে আগের থেকে, এটা এমনি উঠে যাবে, তখন একটা একটা করে উঠিয়ে আমি একটা পাত্রে রেখে দেব। তো দেখুন ছুরির সাহায্যে এভাবে করলেই কিন্তু দেখবেন সবগুলো উঠে আসছে। তো এগুলো সবগুলো উঠিয়ে আমি একটা পাত্রে রেখে দেব, আর এইভাবে করে সবগুলো একইভাবে করে নেব। বন্ধুরা হয়ে গেল আজকে আমাদের সবগুলো নিমকি করা, তো চলুন এখন আমরা এগুলো ভেজে নেব। তো বন্ধুরা আমার চুলায় তেল বসিয়ে দিয়েছি, ভাজা গরম হয়ে গেছে, তো এখন আমি নিমকিগুলো ভেজে নেব।
তো দেখুন নিমকিগুলো ভাজা হচ্ছে, চুলার হিট বাড়িয়ে তেলটা ভালো করে গরম করে নিমকিগুলো দেবেন। তারপর এভাবে ভেসে উঠলে চুলার হিট লো করে আস্তে আস্তে ভাজতে হবে, না হলে ক্রিস্পি হবে না, ভালোভাবে ভাজা হবে না। যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে, হালকা ব্রাউন কালার হয়ে আসবে, তখন উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমার এই খোলাটা হয়ে গেছে, তো আমি এগুলো উঠিয়ে নেব, বাকিগুলো আপনাদেরকে ভেজে পরিবেশন করে দেখাচ্ছি। আমার তেলগুলো গরম হয়ে গেছে, এখন আমি নিমকিগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। হাই হিটে তেলগুলো গরম করে নিমকিগুলো সব দিতে হবে, তারপর লো হিটে আস্তে আস্তে ভাজতে হবে, না হলে ক্রিস্পি হবে না। তো সবগুলো আমি দিয়ে দিচ্ছি, ভেজে নেওয়ার পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা হয়ে গেল আজকে আমাদের নিমকি রেসিপি। এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে এই নিমকিগুলো, দেখুন দেখুন দেখুন। তো এইভাবে যখন তখন আপনারা বাসায় ট্রাই করতে পারবেন। তো ভালো থাকেন বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসা আশা আগ পর্যন্ত। তো আল্লাহ হাফেজ।